পরিবেশকে দূষণমুক্ত করতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে মিশন নির্মল বাংলা প্রকল্প। প্রতিটি পুরসভাকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেমতোই নদিয়ার শান্তিপুর পুরসভার মিশন নির্মল বাংলা প্রকল্পের কর্মসূচি শুরু হয়েছে। বুধবার শান্তিপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে সচেতনতার বার্তা সহ বালতি দেওয়ার কর্মসূচি করলেন ওই ওয়ার্ডের পুরমাতা অনন্যা ঘোষ ও তার স্বামী বিভাস ঘোষ। বিভাস ঘোষ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা এদিন প্রতিটি বাড়িতে উপস্থিত হয়ে সচেতন করার পাশাপাশি আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য বালতি তুলে দেন। কর্মসূচি হচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিশন নির্মল বাংলা, মিশন নির্মল বাংলা প্রকল্পে সারা রাজ্য জুড়েই বিভিন্ন শহরে এবং গ্রামেও কিছু কিছু জায়গায় বাড়ি বাড়ি বালতি দেওয়া হচ্ছে এবং আমাদের নির্মল বন্ধু এবং ওয়ার্ডের কাউন্সিলর এদের নেতৃত্বে এই বালতি দেওয়ার কাজ চলছে। মানুষ যাতে তার বাড়ির জঞ্জালটা বা বাড়ির উচ্ছিষ্টটা রাস্তায় না ফেলে, রাস্তাটা যাতে নোংরা না হয়, পরিবেশ যাতে দূষণ না হয়, সেটাই সরকারের উদ্যোগ। দুটো পৃথক পৃথক বালতি দেওয়া হয়েছে, দুটো পৃথক বালতিতে পচনশীল এবং অপচনশীল দুরকম জঞ্জাল আলাদা করতে বলা হয়েছে এবং এটা রিসাইক্লিং করে যাতে আগামী দিনে পরিবেশের ভারসাম্য বজায় থাকে, পরিবেশ দূষণমুক্ত হয়, সেটাই সরকারের লক্ষ্য এবং শান্তিপুর পৌরসভার পরিচালনায়ও সারা শান্তিপুর শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে এই প্রজেক্ট আমাদের চালু হয়েছে। আমরা 19 নম্বর ওয়ার্ডে আজকে এই প্রজেক্টের সূচনা হলো। সচেতন বিগত দিনে না হলেও আগামী দিনে তারা এই আওতায় আসবে এবং সচেতনতার সহিত শান্তিপুর শহরকে নির্মল শহর রূপে আমরা গড়ে তুলতে পারবো, এই আশা আমরা রাখছি। সপ্তাহে কদিন পৌরসভার গাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহ করবে? সপ্তাহে 6 দিন সংগ্রহ করবে। কমিশনার দিয়ে গেল হাতে করে, মাল কিন্তু বাইরে ফেলা যাবে না, এতে ফেলতে হবে আমাদের যারা বালতির দায়িত্বে থাকবে, বুঝেছো? খুব ভালোই করেছে, বালতিটা দিয়ে রাস্তাঘাট পরিষ্কার থাকবে, নোংরা আবর্জনা থাকবে না। আপনারা বালতিতেই তো বর্জ্য পদার্থ ফেলবে? আমরা খুশি বালতি পেয়ে, ভালোই হয়েছে। বালতি দিয়ে বাইরে রাস্তাটা নোংরা হবে না, বাড়িতে ঘরে রেখে দেবে নোংরাগুলো, সেই জন্য এতে তো পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।